তো গাইস আমাদের গুলমার্গ চলে আসছে অলমোস্ট। সো গাইস ভিড় দেখেন কি সিরিয়াল, এই যে ক্যাবেল কার যাচ্ছে। ও মাই গড, কেমন লাগতেছে তোমার? আরে আমার তেমনি হাইট ফোবিয়া, তার উপর তুমি কোথায় কোথায় উঠায় দাও। ওই আগে নি আয়েগা, নো ডিসিপ্লিন, নো ডিসিপ্লিন, রিস্ক ম্যানেজমেন্ট নেই আপে। সকাল থেকে এখন পর্যন্ত কেউ যাইতে পারলো না। গুড মর্নিং গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। সো আজকে আমাদের কাশ্মীর সিরিজের আমরা আজকে যাচ্ছি হচ্ছে গুলমার্গ। আর গুলমার্গ মানে তো স্পেশাল কিছু, এটা যারা অলরেডি কাশ্মীর সম্পর্কে জানেন তারা জানেন। তো আজকে আমি অলরেডি রেডি হয়ে গেছি, কিন্তু এখনো মন রেডি হতে পারিনি। মন, ইউ আর সো লেট। আমিও রেডি সবসময়, তুমি এটাই বলবা সবাইকে, আই এম সো লেট, কিন্তু দেখেন আমি পুরাই রেডি। কিন্তু আমার মতো ম্যাচিং করে জামা পরছে, ব্ল্যাক ব্ল্যাক। হ্যাঁ এত ম্যাচিং করেই তো করবো, তাই না? আচ্ছা, তো আমাদের আজকে রুমটা আমরা দেখাই, আমরা কালকে রুম চেঞ্জ করছি, তো হোটেল রুমটা আমি আপনাদেরকে একটু দেখাই। সো দিস ইজ আওয়ার নিউ হোটেল, এখানে হচ্ছে ওয়াশরুম আর এখানে এসি আছে। আমি ফার্স্ট টাইম এসি দেখলাম, যদিও এসি এই প্রথমবার এসে কাশ্মীরে দেখলাম। আবার ছোট আর একটা বেড দিছে, মানে আমরা পার্সন হচ্ছে দুইজন, কিন্তু বেড দিছে এক্সট্রা একটা। তোমার সাথে যদি কখনো ঝগড়া লাগে তাহলে হচ্ছে গিয়ে ওটাতে আমি ঘুমাবো। তো ঝগড়া লাগলে ঝগড়াটাদের তো কাজই এটা, ঝগড়া করা। সো এখন আর লেট করা যাবে না, ব্রেকফাস্টের টাইম শেষ হয়ে যাচ্ছে, সো আমরা ব্রেকফাস্ট করব। আমার ব্রেকফাস্ট এখানে থাকতেছে আলুর দম, এটা হচ্ছে পুরি, এটা হচ্ছে ব্রেড, আর এখানে একটা ডিম বয়েল, আর এটা হচ্ছে ওটস। সো এখন ব্রেকফাস্টটা শেষ করে তাড়াতাড়ি মুভ করতে হবে, ছবি টবি পরে তোলো কুইক। সো গাইস এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের ভিউ, এখানে দোলনা আছে, ওইখানে আরেকটা দোলনা আছে, তো এই হচ্ছে টোটাল আমাদের হোটেলের সামনের ভিউটা। জাস্ট অসম, অনেক সুন্দর একটা ভিউ, এখানে বসে বিকেলবেলায় কফি খাওয়ার ফিলিংসই আলাদা। ও বাই দ্য ওয়ে, এখানে একটা ঝর্ণা আছে, যা রাত্রিবেলা এখানে লাইটিং হয়, প্লাস এই ঝর্ণাটা ওপেন হয় তখন আরো বেশি সুন্দর লাগে। আর এইখান থেকে জোস একটা ভিউ আছে, সামনে ডাল লেক দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের হোটেলের ভিউ গাইস, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমরা বের হয়ে যাবো, আমাদের গাড়ি অলরেডি চলে আসছে, সো আর লেট করা যাবে না, এখনই আমরা রওনা দিব। চলো চলো চলো, শুধু ধোলনা দেখলে ধোল খেতে ইচ্ছে করে না। গাড়ি চলে আসছে আবিদ ভাই। গুড মর্নিং। গুড মর্নিং স্যার, আপনি কো? বাস শুকর আলহামদুলিল্লাহ। ওকে আবিদ ভাই চালিয়ে। আসসালামু আলাইকুম। সো হাই ব্রাদার, কেমন নাম হে তোমার? আরসলান। আরসলান, আরসলান খান। আরসলান খান, ওকে, আজকে আমাদের সাথে জয়েন হয়েছে আরসলান খান, আবিদ ভাইয়ের কাজিন, রাইট? কাজিন? হ্যাঁ জি স্যার, কাজিন। সো আমরা আজকে মুভ করছি গুলমার্গের দিকে, ইনশাআল্লাহ যেতে যেতে আপনাদের সাথে কথা হবে, আর চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর ভিউ দেখানোর জন্য। So guys, right now আমরা আছি হচ্ছে টাংমার্গ, আর 15 কিলোমিটার পর হচ্ছে গুলমার্গ, তারপর হচ্ছে আমাদের ক্যামেল কার, আরো অনেক কিছু আছে, এগুলোর জন্য আপনারা অনেকক্ষণ ওয়েট করছেন, আর বেশি সময় ওয়েট করতে হবে না, অলমোস্ট আমরা চলে আসছি। আবিদ ভাই আপনি মেরে সাথে যাওগে? হ্যাঁ উপর আওগা স্যার। তো আজকে মনকে রেখে যাব, আমি আর আবিদ ভাই চলে যাব, কি বলেন? ঠিক আছে, তুমি গাড়িতে ঘুমাও, গাড়িতে এসিও নাই কিচ্ছু নাই, গরমের মধ্যে তুমি সিদ্ধ হয়ে যাবা। ওকে আবিদ ভাই চলো, আম তুম সাথ। ওকে সো আমরা এখন অলমোস্ট চলে আসছি, আর 15 কিলোমিটার বাকি, আর বেশিক্ষণ লাগবে না, আমাদের সঙ্গে থাকবে। সাইডের ভিউ এত সুন্দর, মানে মাথা খারাপ হয়ে গেছে ভিউ দেখে, এত সুন্দর, আমার দেখা সবচেয়ে বেস্ট ভিউ এটা, আমি আপনাদেরকে একটু দেখাই। সুবহানাল্লাহ, এই ভিউ দেখে মানে মন পুরো ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে যে কাশ্মীর ট্রিপটা আসলেই একটা সাকসেস ট্রিপ হয়েছে আমার। দেখেন চারপাশে, মানে আলহামদুলিল্লাহ এত সুন্দর ভিউ, ও মাই গড, আমি বারবার শুধু সুন্দর সুন্দর বলতেছি, আসলে সুন্দর এই জন্য আমি সুন্দর বলতেছি, হয়তো বা ভাববেন যে আমি সব জায়গাকেই বলতেছি জোস, ভালো, সুন্দর, আসলেই সুন্দর, আপনারা দেখেন। তো এটাই গাইস, আমাদের গান্ডোলাতে যেতে আর বেশি সময় লাগবে না। তো গাইস আমাদের গুলমার্গ চলে আসছে অলমোস্ট কাছাকাছি, এখানে রাস্তাগুলা একটু আঁকা বাঁকা, তো এই জন্য পাহাড়ের উপরে আমরা এখন উঠতেছি, উঠে তারপর ওখান থেকে আমরা যে গান্ডোলা রাইড আছে ওই গান্ডোলা রাইড নিব, আর ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। সো লেটস গো।
সো গাইস আমরা হচ্ছে গন্ডোলা রাইডে উঠব সো গন্ডোলাতে যাওয়ার জন্য আপনাদের একটা ফিক্সড টাইম থাকে যেমন আমাদের টিকিট টাইম হচ্ছে 9টা থেকে 3টা সো এই টাইমে পৌঁছানোর জন্য আপনাকে যেটা করতে হবে পায়ে হেঁটে গেলে অনেক সময় লাগবে রাইড পর্যন্ত পৌঁছাতে সো এখানে ঘোড়া আছে ঘোড়াতে করে আপনি যেতে পারবেন সো এইখানেও সেম ঘোড়ার সাথে বার্গেনিং করতে হবে সো দুইটা ঘোড়া আমাদের কাছ থেকে 3000 টাকা চাচ্ছে আমরা দুইটা ঘোড়া 1500 টাকা বলছি বার্গেনিং করতে করতে ঘোড়া হয়ে গেছে মানে যেখানে যায় ওখানে বার্গেনিং করতে হয় ওনারা 2000 বলতেছে আমরা লাস্ট 1500 বলছি দেখি যদি এটাতে ডান হয়ে যায় তাহলে ঘোড়া নিয়ে আমরা তাড়াতাড়ি মুভ করতে হবে কারণ আমাদের সেকেন্ড ফেসে যেতে হবে যদি একটা ফেস হতো তাহলে আমরা হেঁটে চলে যেতাম বাট দুইটা ফেস আমাদের ধরতে হবে সারাদিন ওখানে লেগে যাবে আর ঘোড়া আমাদের জন্য সারাদিন ওখানে ওয়েট করবে সো দেখি যে কি হয় উনি 2000 চাচ্ছে আমরা 1500 বলছি লাস্ট লাস্ট কিতনা গাড়ি করবো বা নেই 1600 সো গাইজ আমরা লাস্ট 1600 তে কনফার্ম করে ফেলেছি গাইড করার জন্য গাইডরা আপনাকে এসে বলবে যে এখানে 900 টাকা দিয়ে আপনাকে নিয়ে যাবে এন্ড আপনাকে ঘুরাবে ওনারা পুরো রাইড আপনার সাথে থাকবে তো আপনারা চাইলে আপনারা গাইড দিতে পারেন বা আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন তো আমরা ঘোড়া নিছি যেহেতু আমাদের দুইটা ফেসি ধরতে হবে তাড়াতাড়ি টাইম শর্ট অনেক দূর যেতে হবে সো এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু কাছে কিন্তু হেঁটে গেলে অনেক সময় লাগবে আর গাইড নিলে একটা সুবিধা হচ্ছে কি উপরে গিয়ে আপনি পিকচার তুলতে পারবেন আপনার যদি মানুষজন আপনারা কম থাকেন তাহলে মনে করেন দুইজনের পিকচার তুলতে সুবিধা হবে প্লাস হচ্ছে আপনার যখন গন্ডোলা রাইডে আপনি সিরিয়ালে দাঁড়াবেন তখন ওনারা আপনাকে হেল্প করবে নাহলে আপনি তো জিজ্ঞাসা করে করে যেতে হবে তখন আপনার সময় বেশি লাগবে সো দেখি যদি গাইড টাকা কম নেয় তাহলে আমরা গাইড নিব সো লেটস সি কি হয় আজকে এই ভাইটা আমার সাথে থাকবে ভাই আপনার নাম কিয়া হ্যায় মেরা নাম বশারত হ্যায় বশার বশার আর এখানে আমাদের আছে ঘোড়াও আছে সো উনি বারবার বলতেছে আমাদের গাইডের কথা আমরা 600 বলছি লাস্ট সো গাইস আমাদের রাইড শুরু হয়ে গেল তো আমরা এখন ঘোড়া দিয়ে যাচ্ছি আগে আমরা প্রথম ফেসে যাব ওখানে গিয়ে আমাদের টিকিট করতে হবে টিকিট অলরেডি আমাদের করা আছে অনলাইনে তো টিকিটটা জাস্ট নিতে হবে নিয়ে তারপর হচ্ছে আমরা প্রথম ফেসে যাব তারপর সেকেন্ড ফেস যাব তো এইখানে হচ্ছে আপনার গুলমার্গের সবচেয়ে ফেমাস জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে গন্ডোলা রাইড এই গন্ডোলা রাইডটা অবশ্যই আপনারা মিস করবেন না এই গন্ডোলা রাইডটা করার জন্যই মেইনলি গুলমার্গে আসা আমাদের তো অবশ্যই আজকে আমরা গন্ডোলা রাইড করব এখানে যাই হোক আমরা গাইডও নিয়ে নিলাম এখানে গাইড আছে আমাদের সাথে সো যাচ্ছি আমরা সামনে সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ক্যাবেল কার করতে যাচ্ছি উইথ মুন মুন ইউ আর সো এক্সাইটেড আমি তো অনেক এক্সাইটেড আজকে আমরা প্রথমবার এই প্রথমবার আমরা ক্যাবেল কারে উঠব ইনশাআল্লাহ অনেক উপরে প্রথম ফেজ হচ্ছে 12000 ফিট উপরে ভাই সাহেব সেকেন্ড ফেজ কিতনা উপর সেকেন্ড ফেজ হচ্ছে 14000 উপরে সো বুঝতেছেন ওখানে কি অবস্থা ওখানে বরফ থাকবে মেঘ থাকবে আলহামদুলিল্লাহ এখন আমরা যাচ্ছি সো আপনারা সাথেই থাকবেন গন্ডোলা রাইডটা আই মিন ক্যাবেল কার অবশ্যই আপনাদের দেখতে হবে আর পাহাড়ের 14000 ফিট উপরে উঠবো আজকে আমরা যখন আপনারা ক্যাবেল কার করবেন গন্ডোলা রাইড তখন আপনারা অবশ্যই গরম কাপড় নিয়ে আসবেন আমরা অলরেডি গরম কাপড় নিয়ে আসছি বিকজ অফ পাহাড়ের উপরে অনেক ঠান্ডা ওখানে বরফ মানে 14000 ফিট উপরে তো অনেক ঠান্ডা সো এটাই গাইস সামনে যেতে যেতে আপনাদেরকে ভিউ দেখাই ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন আর একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন যে কাশ্মীর সিরিজটা আপনাদের কেমন লাগছে আর অবশ্যই এই যে আপনাদের জন্য কষ্ট করতেছি একটা সাবস্ক্রাইব তো আশা করতেই পারি একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিয়েন আর থ্যাংক ইউ টু ইউ গাইস আগের কাশ্মীর সিরিজ গুলোতে এত বেশি রেসপন্স দেওয়ার জন্য ইনশাআল্লাহ আরো বাকি আছে কাশ্মীর সিরিজের ভিডিও অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এন্ড আমাদের সাথেই থাকবেন চলেন আপনাদেরকে নিয়ে যাই সো গাইজ আমার পাশে একটা গলফ কোর্ট আছে এটা হচ্ছে অনেক সুন্দর আমি একটু দেখাই আপনাদেরকে এই গলফ কোর্টটা এশিয়ার মধ্যে নাম্বার ওয়ানে আছে রাইট এশিয়া কা নাম্বার ওয়ান না টু এশিয়ার মধ্যে নাম্বার ওয়ানে আছে এন্ড হচ্ছে ওয়ার্ল্ড এর মধ্যে হচ্ছে নাম্বার টু আর এই গলফ কোর্টটা অনেক সুন্দর অনেক জোস আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওই জায়গাটাতে হচ্ছে জব তক হে জান এর শুটিং হয়েছে শাহরুখ খান ক্যাটরিনা কাইফ এর যে জিয়ারে গানটা আছে তো ওইগুলা শুটিং হচ্ছে ওই যে ওদিকে হয়েছে তো আমরা এখন সামনের দিকে যাব যেতে যেতে আপনাদেরকে সবগুলা ভিউ আপনাদেরকে দেখাবো তো আমাদের সঙ্গেই থাকবেন সো গাইস কাউন্টারে কি পরিমাণ ভিড় দেখেন আল্লাহই জানে টিকিট নিতে কতক্ষণ লাগবে প্রচন্ড ভিড় সো দেখি আমরা আমাদের টিকিটটাকে আগে কনফার্ম করি সো এখানে ম্যাক্সিমাম মানুষ দৌড়ায় দৌড়ায় যাচ্ছে বিকজ অফ যত তাড়াতাড়ি যাবেন আপনি তত তাড়াতাড়ি সিরিয়াল ধরতে পারবেন সো এই জন্য আমরাও দৌড় দিছি দৌড় দিয়ে সিরিয়াল ধরলাম মেইন গেট দিয়ে ঢুকে আপনাকে দৌড়ে আসতে হবে সিরিয়াল ধরার জন্য যত দ্রুত আপনি দৌড় দিয়ে আসবেন তত দ্রুত আপনি দাঁড়াতে পারবেন তো এটাই আমরা কোন রকম দেখেন আমরা দৌড় দিয়ে আসছি আমাদের পিছনে কত মানুষ সো গাইস ভিড় দেখেন কি সিরিয়াল এখন দেখি আমাদের যেহেতু গাইড আছে আমাদের গাইড আমাদেরকে হেল্প করবে সামনে দাঁড়ানোর জন্য তো দেখি লেটস সি কোন হেল্প করতে পারে কিনা গাইড হলে এই একটা সুবিধা আপনাকে ওরা ধাক্কায় ধুক্কায় মনে করেন আগে ঢুকায় দিবে এটা একটা সুবিধা আছে তো দেখি এখন কি করা যায় দেখেন এখানে কত ভিড় অবস্থা পুরো খারাপ অনেক
ধাক্কা ধাক্কি করে যুদ্ধ করে ঢুকছি এখন ভিতরে এসে আবার আরেকটা লাইন এখন হচ্ছে আপনার টিকিট কনফার্ম করতে হবে দেখেন এখানে অনেকগুলো লাইন আছে আমাদের যে গাইড ছিল উনি আগে ঢুকেই আমাদের জন্য সিরিয়াল রেখে দিয়েছে এজন্য আমাদের সুবিধা হয়েছে সো এখন আমরা সিরিয়ালে দাঁড়াবো যাই হোক একটু তো বাইচা গেলাম এটা হচ্ছে গাইড নেওয়ার সুবিধা সো এতটুকুই আমরা নিলাম তো লেটস সি এখন টিকিট কনফার্ম করে ভিতরে ঢুকবো সাথে থাকবেন সো গাইস এখনো আমাদের সামনে প্রায় 500 থেকে 600 মানুষ মানে গাইড আমাদেরকে মিনিমাম 200-300 মানুষের আগে আমাদেরকে পার করে দিয়েছে বাট আরো সামনে প্রচুর মানুষ আছে তো এখন কিছু করার নেই দাঁড়া থাকতে হবে দেখি বাট কোনো কিছু করতে পারে কিনা যদি করতে পারে তাহলে তো ভালোই হয় সো গাইস আমরা এখন ক্যামেল কারে ও মাই গড কেমন লাগতেছে তোমার আরে আমার তেমনি হাইটা ফোবিয়া তার উপর তুমি কোথায় কোথায় উঠায় দাও ও মাই গড আমরা এখন ক্যামেল কারে কেসে লাগা সো উই আর গোইং 14,000 feet from the sea level. Actually, its name is Gorimara. In 6th century by Sultan Yusuf Chak, he changed Gorimara into Gulmara because he collected the... আমরা এখন 14,000 feet উপরে উঠবো! Exactly! 14,000 feet! Oh my god! আমরা এখন কত উপরে যাচ্ছি, guys! দেখেন, look! So guys, this is the first time আমরা ক্যামেল কারে উঠলাম. So, I'm very excited যে আমরা অনেক উপরে উঠতেছি. এই যে দেখেন, সবাই উঠতেছে, কেউ নামতেছে, কেউ উঠতেছে. Wow, Josh! উনি হচ্ছে আমাদের guide. So, আমরা যাচ্ছি. Yes, oh my god! কেমন লাগতেছে তোমার? এখন অনেক ভালো লাগতেছে প্রথমে মানে এত উপরে উঠে ভয় লাগতেছিল নিচে দেখতে এখন একটু ভালো লাগতেছে আরো উপরে উঠবো মনে না হ্যাঁ 14,000 feet সো গাইস গুলমার্গের স্পেশালিটি এটাই আপনারা গুলমার্গে যখন আসবেন অবশ্যই অবশ্যই এই ক্যাবেল কারে উঠবেন এই ক্যাবেল কারটা মেইনলি হচ্ছে গুলমার্গে 80 মানুষ হচ্ছে এই ক্যাবেল কারে ওঠার জন্য সো আমরা আজকে উঠে গেছি অনলাইনে আপনারা টিকিট করতে পারবেন আমরা অনেক দ্রুত ঢুকতে পারছি বিকজ অফ হিম অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা আমরা পাহাড়ের অনেক উঁচুতে চলে আসছি গাইস সো গাইস আমরা প্রথম ফেজে নামলাম তো এখন আমরা সেকেন্ড ফেজে যাবো বিকজ আসার সময় আমরা প্রথম ফেজে সময় কাটাবো রাইট সো আগে হচ্ছে এখানে অনেক বড় লাইন এখানে অনেক বড় লাইন তো আমরা আগে সেকেন্ড ফেজে যাবো ওখানে সময় কাটায় তারপর হচ্ছে আমরা প্রথম ফেজে যখন ব্যাক করবো তখন এখানে নেমে আমরা এখানে সময় কাটাবো আপনাদেরকে ঘুরে দেখাবো সো আমরা এখন সেকেন্ড ফেজের দিকে যাই লেটস সি আমাদের সাথে থাকবে সো গাইস প্রথম ফেজের মতো সেকেন্ড ফেজও লাইনে দাঁড়াতে হবে সো এখন আমরা আবার লাইনে দাঁড়ায় গেলাম আর আমাদের যে গাইড আছে উনি চেষ্টা করতেছে আমাদের জন্য যদি কিছু করা যায় এখানেও যদি আমরা একটু আগে যেতে পারি তো যদিও লিগেল না বাট এখানে আসলে সবাই এটা করতেছে সো গাইস আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে 14,000 feet উপরে মানে আমরা এখানেই যাবো মেইনলি এখানে হচ্ছে বরফ আছে এখানেই যাবো সো লেটস সি সো আপনারা একটু ওয়েট করেন আমি অনেক এক্সাইটেড এখানে যাওয়ার জন্য এটা 14,000 feet উপরে এই লাইনটা গিয়ে এখান থেকে যেতে 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 ঠিক ওই যে ওখানে মানে এত বড় লাইনে আমাদের দাঁড়াতে হবে এই যে ক্যাবেল কার যাচ্ছে আমরা ঠিক ওখানে যাবো 14,000 feet উপরে আরেকটা জিনিস হচ্ছে এখানে আপনারা উপরে যখন আসবেন অবশ্যই যদি ক্ষুধার্ত থাকেন খাবার নিয়ে আসবেন না হলে এইখানে একটা ঝালমুড়ির দাম 50 টাকা একটা নুডলসের দাম 100 টাকা একটা পপকর্নের দাম 40 টাকা 5 টাকার পপকর্ন 40 টাকা এতটুক প্যাকেট তো এটাই এতটুকু এটা ঝালমুড়ি 50 টাকা 50 রুপি আর কি রুপি তো এটাই এগুলা মাথায় রাখবেন অনেক হিউজ দাম কাশ্মীর আসার পরে খাবার দাবারের প্রচুর দাম কি বলবো মানে ফকির হয়ে গেছে খাবার কিনতে কিনতে ফকির হয়ে গেছে তো এটাই এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আপনারা যখন এই গান্ডোলা রাইডটা নেবেন অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন না হলে অবস্থা খারাপ হয়ে যাবে আর আমাদের টোটাল এখানে আসতে আমাদের গাইড ছিল গাইড আমাদেরকে অনেক তাড়াতাড়ি হেল্প করছে তাও আমাদের লাগছে অলমোস্ট 2 ঘন্টা 2 ঘন্টা লাগছে এখানে আসতে আর এখান থেকে যেতে আবার লাগবে কয় ঘন্টা আল্লাহ জানে অবশ্যই আপনারা সকাল সকাল আসবেন যাতে আপনারা তাড়াতাড়ি সিরিয়াল ধরতে পারেন যদি আপনারা গাইডের হেল্প না নেন তাও তো আপনারা তাড়াতাড়ি আসতে পারবেন এই জিনিসগুলো খেয়াল রাখবেন সো গাইজ আমরা অলমোস্ট 3 ঘন্টা ওয়েট করছি বাট 3 ঘন্টা ওয়েট করেও কোনোভাবে আমরা সেকেন্ড ফেজে যাইতে পারি নাই বিকজ এখন ওয়েদার খুব খারাপ এই জন্য সেকেন্ড ফেজটা অফ করে দিছে আমরা আপনাদেরকে ফার্স্ট ফেজটা একটু ঘুরে দেখাই চলেন আপনাদেরকে প্রথম ফেজটা ঘুরে দেখাই সো গাইস আপনারা দেখলেন যে জায়গাটা কত সুন্দর ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন আসবো তখন সেকেন্ড ফেজে যাবো আসলে সেকেন্ড ফেজে নট অনলি আমরা এখানে মিনিমাম 2-3 হাজার লোক যেতে পারে নাই আমরা সকাল 9টা বাজে রওনা দিয়ে 1.5 ঘন্টার মধ্যে এখানে চলে আসছি তাও পারি নাই অনেক ট্রিক খাটানো হয়েছে আমাদের যে গাইড ছিল উনি আমাদেরকে হেল্প করছে বাট তাও আমরা সেকেন্ড ফেজে যেতে পারি না যাই হোক এখন গান্ডোলা সেকেন্ড ফেজ অফ করে দিছে সো এখন আমরা প্রথম ফেজ থেকে বের হয়ে যাবো আমাদের সঙ্গেই থাকবেন
আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এখানে হচ্ছে আপনারা যদি সেকেন্ড ফেজে না যেতে পারেন তাহলে প্রথম ফেজ থেকে ঘোড়াই করে এদিকে পাহাড় আছে, স্নো আছে, অনেক কিছু আছে, আপনারা ঘোড়া রাইড নিতে পারেন। তো আমরা ঘোড়া রাইড নিব না, কারণ আমরা কয়েকটা ব্লগে আপনারা দেখছেন যে ঘোড়া রাইড নিছি, তো এই জন্য আমরা হচ্ছে ঘোড়া রাইড নিব না এখন। তো আমরা এখন এখান থেকে মুভ করব। আর ফেজ ওয়ান থেকে যাওয়ার জন্য যে কি পরিমাণ লাইন, মানে এখান থেকে যাবে তাও কি বিশাল সিরিয়াল। তো আমি সিরিয়ালটা আপনাদেরকে একটু দেখাই। সো গাইজ, এটা হচ্ছে ব্যাক করা সিরিয়াল, মানে এখান থেকে গান্ডোলাইট থেকে আমরা বের হয়ে যাব। এটা সিরিয়াল কত বড় দেখ, মানে এখন এত পরিমাণ পর্যটক আসছে এখানে, এত পরিমাণ পর্যটক যে বলার বাইরে। তো এই জন্য হচ্ছে আপনার মানুষ বেশি, মিনিমাম আপনার 3-4 হাজার মানুষ আপনার গন্ডোলা রাইড নিতে পারেন, এত মানুষ এখানে। সো যাই হোক, এখন আমরা মুভ করি, আমাদের সাথেই থাকবেন। বিশাল লাইন, বিশাল লাইন, বিশাল লাইন, ওরে এত পর্যটক এখানে, এই লাইন নিয়ে লাগছে ঝামেলা, অনেক ঝামেলা। এই দেখেন লাইন নিয়ে এত ঝামেলা, কই আগে নি আয়েগা, নো ডিসিপ্লিন, নো ডিসিপ্লিন, রিস্ক ম্যানেজমেন্ট নেই আপে, জানাবেন যে ভিডিও কেমন হয়েছে। আর আগের ব্লগ গুলো আপনারা দেখবেন কাশ্মীর সিরিজের, এন্ড নতুন আরো কিছু কাশ্মীর সিরিজের ব্লগ আসবে, ওগুলো দেখবেন অবশ্যই। আর হ্যাঁ গাইস, যারা আপনারা কাশ্মীর আসতে চান, আমি সাজেস্ট করবো যে আপনারা কোন প্যাকেজ নিয়ে আসেন। প্যাকেজ নিয়ে আসলে আপনি হ্যাসল কম হবেন, বিকজ অফ এখানে প্রচুর পরিমাণ হ্যাসল, বাট এখানে মানুষ ভালো, কিন্তু টুরিস্টদের সাথে ওনারা কেমন জানি মানে টাকা পয়সা নিয়ে অনেক উল্টাপাল্টা করে। তো এটাই গাইস আমি বলবো যে আমরা একটা প্যাকেজ নিয়ে আসছি এমআর ট্যুরস এন্ড ট্রাভেলস থেকে, আমার খুব ক্লোজ বড় ভাইয়ের কাছ থেকে। তো আপনারা চাইলে এমআর ট্যুরস এন্ড ট্রাভেলস থেকেও আপনারা প্যাকেজ নিয়ে আসতে পারেন। তো তাদের ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন। আর হ্যাঁ, কাশ্মীর অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা, বাট টাইম নিয়ে আসবেন, শর্ট টাইমে আসবেন না, 3-4 দিনের জন্য এসে কাশ্মীর ঘুরতে পারবেন না, মিনিমাম 7 দিন হাতে নিয়ে আসবেন। তো চলেন, এখন আমরা আবার লাইনে দাঁড়াই, কিছু করার নেই। গান্ডোলা থেকে বের হয়ে আবার আমরা ঘোড়ায় চড়ে এখন আমরা আমাদের গাড়ির দিকে যাচ্ছি। সো আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর ফেজ টু তে আমরা যেতে পারিনি, বিকজ সেটা আমি অলরেডি বলেছি আপনাদেরকে। তো আজকের ব্লগ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।